সো হ্যালো বন্ধুরা আজকে এই ভিডিওতে কথা বলবো মোবাইল আপডেট নিয়ে বর্তমান সময় আপনারা যদি একটি মোবাইল কেনেন মোবাইল কেনার কিছুদিন পরেই সফটওয়্যার কিংবা সিস্টেম আপডেট চলে আসে যেমন অ্যান্ড্রয়েড টেন অ্যান্ড্রয়েড ইলেভেন কিংবা অ্যান্ড্রয়েড টুয়েলভ তো এই অ্যান্ড্রয়েড টেন অ্যান্ড্রয়েড ইলেভেন কিংবা অ্যান্ড্রয়েড টুয়েলভ এই সমস্ত সিস্টেম আপডেট আপনার মোবাইলে আপডেট না করলে কি হবে কিংবা আপনারা যদি এই সিস্টেম আপডেট করেন তাহলে আপনাদের মোবাইলে কি কি সুবিধা হবে এবং অসুবিধা হবে আজকে এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আর ভিডিও শুরুর আগে প্রত্যেকটা বাড়ির মতো আপনাদের সঙ্গে প্রফুল্ল আপনাদের টেকনিক্যাল বাংলা প্রফুল্ল তো আগে বলি মোবাইল আপডেট না দিলে কি হবে তো আপনারা যদি একটি মোবাইল কেনেন কিছুদিন পরেই একটি আপডেট চলে আসে তো সেই আপডেটটি না দিলে কি হবে তো বর্তমান সময় আপনারা দেখছেন এখানে সাইবার অ্যাটাক চলছে মানে বিভিন্ন ধরনের হ্যাকাররা আপনাদের স্মার্টফোনে বিভিন্ন ভাবে হ্যাক করার জন্য বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক করে থাকে তো আপনারা যদি আপডেট না করেন খুব সহজেই একটি হ্যাকার আপনাদের স্মার্টফোন খুব সহজেই হ্যাক করে নেবেন যদি আপনারা আপনাদের স্মার্টফোনের সিকিউরিটি কিংবা হ্যাকিং থেকে রক্ষা পেতে চান তো অবশ্যই আপনারা রেগুলারিটিভাবে ভাবে আপডেট করুন কিংবা সিস্টেম আপডেট করুন তাহলে আপনাদের স্মার্টফোনে কোনো হ্যাকার হ্যাক করতে পারবে না সিস্টেম আপডেট না দিলে নাম্বার প্রবলেম যেটি হবে অ্যাপ সাপোর্ট তো বর্তমান টু সময় আপনারা দেখছেন বিভিন্ন ধরনের অ্যাপ এখানে হচ্ছে এবং প্লে স্টোরে আপনারা পেয়ে যান তো আপনাদের স্মার্টফোন সময়ের সঙ্গে সঙ্গে যদি সিস্টেম আপডেট যদি না দেন কিছুদিন পরে যে সমস্ত নতুন অ্যাপ্লিকেশনগুলি আসবে সেই সমস্ত অ্যাপ্লিকেশন আপনাদের স্মার্টফোনে সাপোর্ট করবে না কারণ আপনাদের স্মার্টফোনটি আপডেট করা নেই এবং আপডেট করা না থাকলে সেই নতুন অ্যাপ্লিকেশনগুলি পুরোনো সিস্টেম সফটওয়্যারে রান করবে না তো আপনারা যতদিন পারবেন আপনারা সিস্টেম সফটওয়্যারকে আপডেট করে রাখুন তাহলে আপডেট করে রাখলে নতুন খুব সহজে করতে পারবেন কিংবা আপনাদের স্মার্টফোনে সাপোর্ট করে আপনাদের সিস্টেম সফটওয়্যার আপডেট না দিলে আরেকটি সম্মুখীন হবেন যেটি নিউ তো বর্তমান আপনারা দেখছেন বিভিন্ন ধরনের স্মার্টফোন বিভিন্ন ভাবে এখানে লঞ্চ হচ্ছে লঞ্চ হওয়ার পরে দেখছেন কিছুদিন পরে আরেকটি স্মার্টফোন এখানে লঞ্চ হচ্ছে তো লঞ্চ হওয়ার পরে দেখা যাচ্ছে যে স্মার্টফোনটি বর্তমান সময়ে লঞ্চ হচ্ছে এবং কিছুদিন আগে আপনি যে স্মার্টফোনটি কিনেছেন সেই স্মার্টফোনে কিছু ফিচার যেটি নিউ স্মার্টফোনে আছে এবং সেই নিউ স্মার্টফোনের ফিচার্স যেটি আপনাদের স্মার্টফোনে নেই তো আপনার যদি সফটওয়্যার আপডেট দেন খুব সহজেই আপনারা সেই নিউ স্মার্টফোনের যে সিস্টেম সেটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন एग्जांपल হিসাবে বলতে পারেন ক্যামেরা ইমপ্লিমেন্ট তো বর্তমান সময় আপনারা দেখছেন বিভিন্ন স্মার্টফোনে বিভিন্নভাবে ক্যামেরা ইমপ্লিমেন্ট করা হচ্ছে যদি আপনাদের স্মার্টফোনে ক্যামেরাতে কোনো প্রবলেম হয়ে থাকে কিংবা আপনাদের স্মার্টফোনে বেশি হিট হয়ে থাকে কিংবা ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে এছাড়াও যদি কোনো একটি ফল দেখা যায় তো সিস্টেম আপডেটের মাধ্যমে কোম্পানি খুব সহজে আপনাদের স্মার্টফোনকে সেই প্রবলেম থেকে সলভ করে দেয় তো আপনারা যদি সেই সমস্ত প্রবলেম থেকে সলভ হতে চান কিংবা নিউ ফিচারের সঙ্গে সঙ্গে সহযোগ হতে চান তো সিম্পলি আপনারা সিস্টেম আপডেট করে রাখুন সিস্টেম আপডেট করে রাখলে এই সমস্ত ফিচার্স আপনাদের স্মার্টফোনে পেয়ে থাকবেন আপনাদের স্মার্টফোনে সিস্টেম আপডেট না দিলে আরো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন পড়ে থাকেন যেমন এখানে ব্যাটারি ড্রেন তাড়াতাড়ি হচ্ছে কিংবা স্মার্টফোন লক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিংবা এখানে চার্জের কোনো প্রবলেম হচ্ছে কিংবা আপনাদের স্মার্টফোনটি স্লো চলছে কিংবা চলতে চলতে দেখছেন সেখানে হিটিং প্রবলেম দেখা যাচ্ছে এবং আপনাদের স্মার্টফোনটি স্লোভাবে রান করছে যদি আপনারা সিস্টেম আপডেট না দেন তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন অবশ্যই আপনারা হয়ে থাকবেন এবার বলি সিস্টেম আপডেট দিলে কি হবে তো আপনাদের স্মার্টফোনকে যদি সিস্টেম আপডেট দেন তো সিস্টেম আপডেট দিলে আপনাদের স্মার্ট স্মার্টফোন আগের তুলনায় নিউ লুক দেখাবে এবং বিভিন্ন ধরনের থিম দেখাবে কিংবা কালারফুল ডিসপ্লে দেখাবে এছাড়াও আপনাদের স্মার্টফোনকে খুব সহজে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনকে আপনারা রান করতে পারবেন এখানে বড় বড় গেম এখানে সাপোর্ট করবে এছাড়াও বিভিন্ন ধরনের মাল্টি অ্যাপ্লিকেশন আপনারা রান করতে পারবেন এবং বিভিন্ন ধরনের হার্ডওয়ার্ক আপনারা করতে পারবেন যেটিতে আপনাদের কোন সমস্যা দেখা দিবে না তবে বর্তমান সময়ে সিস্টেম আপডেট দিলে আপনাদের স্মার্টফোন দেখা যাচ্ছে খুব দ্রুত স্লো হয়ে যাচ্ছে কিংবা লো হয়ে যাচ্ছে কিংবা আপনাদের স্মার্টফোনে ভাইরাস অ্যাড করে দিচ্ছে তো আপনাদের আপনাদের স্মার্টফোন যদি এখানে কোনো আনন ব্যান্ড হয়ে থাকে তাহলে আপনারা এখানে সিস্টেম আপডেট দিবেন না কারণ ব্যান্ড হয়ে থাকলে আপনাদের সিস্টেম আপডেটের মাধ্যমে আপনাদের স্মার্টফোনকে করে দেয় তো এখানে বিভিন্ন ধরনের স্মার্টফোনের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা গেছে যেগুলি আপনারা হয়তো বিভিন্ন ধরনের ইউটিউব ভিডিওতে আপনারা দেখেছেন তো আপনাদের স্মার্টফোনকে যদি আপডেট দেন আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন আপনাদের কিছু স্মার্টফোন মানে কিছু ব্র্যান্ডের স্মার্টফোনগুলি স্লো যায় এবং স্লো হওয়ার কারণ সেখানে ভাইরাস অ্যাড করে যায় কিংবা এখানে বিভিন্ন ধরনের এখানে অ্যাড করে দেয় এবং অ্যাড করে দেওয়ার কারণে আপনাদের স্মার্টফোনটি স্লো যায় এছাড়াও হিটিং প্রবলেম দেখা যায় কিংবা চার্জ দেরি দেরি করে হচ্ছে এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রবলেম থাকে তো এখানে বিভিন্ন ধরনের স্মার্টফোন কোম্পানি ক্লেম করেছে যে এখন বর্তমান সময় আপনারা দেখছেন বিভিন্ন ধরনের স্মার্টফোন এখানে প্রডিউস হচ্ছে তো বিভিন্ন ধরনের স্মার্টফোন প্রডিউস হলে বিভিন্ন ধরনের ক্রেতারা বিভিন্ন ধরনের স্মার্টফোন কিনে থাকে এবং বিভিন্ন ধরনের ক্রেতারা যদি একটি স্মার্টফোন কিনে যদি রেখে দেয় এবং আরো যে স্মার্টফোনগুলি বেরোচ্ছে সেগুলি যদি না কেনে তাহলে সেই স্মার্টফোনগুলি কোনো ভ্যালুয়েবল হবে না কিংবা সেই স্মার্টফোনগুলি বিক্রি হবে না তো এই কারণে বিভিন্ন ধরনের স্মার্টফোন কোম্পানি আপনাদের সেই পুরোনো স্মার্টফোনে আপডেট দিয়ে আপনাদের স্মার্টফোনকে ড্যামেজ করে দেয় কিংবা নষ্ট করে দেয় এবং যার কারণে আপনাদের স্মার্টফোনকে পরবর্তী সময়ে আটটি নতুন স্মার্টফোনে কিনতে হয় তো এই কারণে বর্তমান সময় আপনারা দেখছেন বিভিন্ন স্মার্টফোন ফোন কোম্পানি বিভিন্ন ধরনের ফোন বার করে থাকছে তো এখানে আপনাদের বলে রাখি এখানে সব ধরনের ব্র্যান্ড এই ধরনের কাজ করে না তো কিছু কিছু ব্র্যান্ড এখানে এই ধরনের কাজ করে থাকে তো আপনাদের বলে দিলাম যে সিস্টেম আপডেট দিলে কি হবে এবং সিস্টেম আপডেট না দিলে কি হবে তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে তারপর চ্যানেলকে সাবস্ক্রাইব করার চল দেখা হচ্ছে পরের ভিডিওতে